মানুষ খবরের কাগজ বই রেডিও টেলিভিশন এবং কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে এ সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি কাজ যোগাযোগের যন্ত্রপাতি কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো দুই অন্যদের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো এবং যোগাযোগের জন্য কোন যন্ত্র ব্যবহার করো তা ছকে লেখো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো দূরে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো মাঝে চিন্তা করো এবং আলোচনা করো অনেক আগে মানুষ কিভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতো সারসংক্ষেপ তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হল যোগাযোগ আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি যেমন কথা বলা সংকেত দেখানো অঙ্গভঙ্গি করা চিঠি লেখা ইত্যাদি অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করত কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে ধোয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি দূরের কারো সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি চিঠি লিখেও লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায় প্রযুক্তির যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন যোগাযোগ কি চেষ্টা করে দেখো এসো একটা সহজ টেলিফোন বানাই এক তোমার যা যা লাগবে কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুইটি কাপ একটি সুজ সুতা অথবা তার পাঁচ মিটার দুই কিভাবে বানাবে কাপ দুইটির তলায় মাঝখানে ফুটো করে সুতা অথবা তার ঢোকাও কাপের ভেতর দিকে সুতা অথবা তারের মাথা ঢুকিয়ে আটকে দাও যাতে সুতা অথবা তার বের হয়ে না আসে দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়াও যাতে সুতা অথবা তার টান থাকে একজন যখন কাপে কথা বলবে অন্যজন তখন কাপে কান লাগিয়ে শুনবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছো কি ডানপাশের শব্দের সঙ্গে